হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ঘরোয়া রান্না। আজকে আমি আপনাদের করে দেখাবো চিটাগাংয়ের ঐতিহ্যবাহী কালো ভুনা। এই কালো ভুনাটা এখন আপনারা ঘরেই খুব সহজেই করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কী কী করা লাগছে আমাদের। এর জন্য আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। এর জন্য লাগছে আমাদের 7-8টা লবঙ্গ, 10-12টা কালো গোলমরিচ, জয়ত্রীর বড় আধা টুকরা, কালো জিরা 2 টেবিল চামচ, আর একটা স্পেশাল মশলা রাঁধুনি জিরা 1 টেবিল চামচ, বা এটাকে অনেকে রাঁধুনিও বলে। এটা আপনারা আপনাদের গ্রোসারি শপগুলোতে পেয়ে যাবেন। এখন এটা আমরা গ্রাইন্ড করে নিব। আজকে আমরা নিয়েছি 2 কেজি গরুর মাংস। এখানে আমি হাড়, চর্বি এবং সলিড সব মিক্সড করেই নিয়েছি। এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব। এখন এখানে আমি বড় 2টে তেজপাতা অ্যাড করে দিলাম, 1টা তারামরি বা স্টার অ্যানিস, 4-5টা এলাচ, 1.5 টেবিল চামচ দারুচিনি গুঁড়া, কিছু বাটা মশলাও লাগবে। আমি এখানে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা নিয়েছি। এখন এই মশলাগুলো আমি একে একে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। আর আমরা যে স্পেশাল মশলাটা প্রথমে করেছিলাম সেই মশলাটা এখন এর ভিতরে দিয়ে দিব। 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিচ্ছি। দুই টেবিল চামচ সয়া সস, 7 মতো লবণ, 1 চা চামচের মতো হলুদ গুঁড়া। এখন এই সব মশলাগুলো আমি মাংসের সাথে মিশিয়ে নিব ভালো করে। আপনারা চাইলে এই পর্যায়ে হাত দিয়েও মিশাতে পারেন। আজকে আমি হাত ইউজ করছি না। এখন এটা আমাদের মাখানো হয়ে গেছে, এটা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই। এখন আমরা সরাসরি চুলায় দিয়ে দিব। চুলায় দেওয়ার পরে যে পাত্রে আমরা মাংসটা মাখিয়ে নিয়েছিলাম সে পাত্রটা একটু ধুয়ে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে চুলার জালটা জ্বালিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম লো হিটে আমরা 30 মিনিট রেখে দিব। মাঝে আমি এসে একটু চেক করছি কি অবস্থা মাংসের। পনেরো মিনিট পরে আমি মাংসগুলো চেক করতে চলে আসলাম। একটু নাড়াচাড়া করে আমি এটাকে আবারও ঢেকে দিব আধা ঘন্টার জন্য। মিডিয়াম লো হিটে থাকবে। আমার প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছে মাংসগুলো সিদ্ধ হতে। আপনাদের মাংসের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আরও কম বেশি সময় লাগতে পারে। এখন আমি মাংসটাকে ভাজা ভাজা করে ফেলব, তেল আর মশলাটা যেন আলাদা আলাদা হয়ে আসে। এই পর্যায়ে আমি 1 কাপ গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করে আমি আবার এটাকে হাই হিটে এভাবে ভাজা ভাজা করে নিব। এভাবে আমি 2-3 বার সেম প্রসেস করব।
আমি দুই তিনবার এভাবে করে নিয়েছি। এখন আমরা এর ভিতরে একটা স্পেশাল ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম। প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে 4-5 টুকরা শুকনা কাঁচামরিচ দিয়ে আমরা এটাকে ভাজা ভাজা করে নিব। যখন শুকনা মরিচ গুঁড়ো এরকম একটু কালচে হয়ে আসবে, এ পর্যায়ে আমি 1.5 কাপ মোটা করে কুচি করে নেওয়া পেঁয়াজ অ্যাড করে দিব। একটু পেঁয়াজটা বেশি লাগবে, আর একটু মোটা করেই কাটবেন। এই পর্যায়ে পেঁয়াজটা দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজটা আমরা হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এখন আমরা এটাকে আমাদের যে মাংস আছে এখন তার মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে এখন আমরা এটাকে হাই হিটে আরো 10 মিনিট রান্না করব। দেখুন আমাদের কালো ভুনা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। বন্ধ করে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমাদের কালো ভুনাটা কেমন হয়েছে। চুলা থেকে নামানোর পরে এটা আরেকটু কালচে কালার হয়ে যাবে। এই যে দেখুন, আমারটা কিন্তু এখন অনেকটাই কালচে হয়ে গেছে। আশা করি আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন, এবং ট্রাই করে আমাকে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কালা ভুনাটা কেমন হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন। আল্লাহ হাফেজ।